আসসালামু আলাইকুম, আমি সাইদা। আবারও নিয়ে এলাম খুবই সহজ একটি রেসিপি, চিংড়ি মাছের ভর্তা। আজ আমি আপনাদের পাটায় বাটা অথবা ব্লাইন্ডারের ঝামেলা ছাড়াই কি করে খুব সহজে হাতে তৈরি করব চিংড়ি মাছের ভর্তা সেই প্রণালীটি জানিয়ে দেব। তার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নিই কী করে তৈরি করব খুব সহজভাবে চিংড়ি মাছের ভর্তা। প্রথমে চুলার ফ্রাইং প্যানে খুব সামান্য পরিমাণ তেল দেব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এবার এর মাঝে 7 থেকে 8টি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা তেলে দিলে ফুটে ওঠে, সেই জন্য শুকনো মরিচের আগাটা একটু ভেঙে দেব। শুকনো মরিচের আগাটা ভেঙে দিলে ফুটে গায়ে লাগার সম্ভাবনা থাকে না। এবার তেলের মাঝে মরিচগুলো মচমচে করে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এবার ওই তেলের মাঝেই, এখানে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, খোসাটাও ফেলে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো এর মাঝে দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে এর থেকে যে পানিটা উঠবে সেই পানিটা শুকিয়ে গেলে যখন আবার তেল বের হবে তখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো উঠে ওই পাতিলেই আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, পেঁয়াজগুলো একটু ভেজে নেব। একেবারে ভাজা ভাজা করব না, জাস্ট একটু পানিটা টেনে গেলেই উঠিয়ে নেব। এরকম পেঁয়াজগুলো থেকে সামান্য একটু পানি বের হবে, সেটাও শুকিয়ে যাবে, কোনো পানি থাকবে না, জাস্ট একটু নরম হবে। এই পর্যায়ে পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নেব। এবার একটি প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে সামান্য একটু ভেজে দেব। খুব শক্ত হয়নি, নরম আছে চিংড়ি মাছগুলো, একেবারে না হাফ ভাঙা করে নেব। এভাবে সবগুলো চিংড়ি মাছ ভেঙে নেব। এবার মরিচগুলো ভেঙে নেব। এবার এর সাথে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা দেব, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেব, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আমি চিংড়ি মাছটা ভাজা বা পেঁয়াজ কোনো কিছু যদি লবণটা ইউজ করিনি, তাই লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যতটুকু লাগবে। তো সব কিছু একবারে মেখে নিলেই হয়ে যাবে খুবই মজাদার চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সাথে, খুবই মজার চিংড়ি মাছের ভর্তা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, বানানো খুবই সহজ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।